ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो परम प्रीतिभाजन अमरात्मानंदजी एवं समवेत भक्तमंडली ओ मायेरा आज के एक विशेष पुण्य दिन विशेष आनंदेर दिन ये आनंदेर भागीदार एखाने हवा होते पेरे आमार आनंद होच्छे खूब आनंदटा कि रकम जे भगवान श्री रामकृष्ण देवेर बाणी घरे घरे प्रचार हबे भगवान श्री रामकृष्ण देव निजेई बोले गिएछिलेन एक दिन एई छवि घरे घरे पूजो पाबे। ए प्रसंगे एकटा गल्प बोली, छोट्ट गल्प। बेलुड़ मठेर साधारण उत्सव आपनारा सबाई अनेकेई हयतो देखेछेन, भक्तरा आजकल तो टेलिविशनेर दौलते सब समय टेलिविशनेई देखा जाए। आमार सामने एकटी घटनार कथा बोली, सामने आज थेके प्राय 25-30 बछर आगेर घटना। कयेकजन भक्त सेखाने भद्रमहिला मध्यबयस्का कयेकजन छिलेन, भद्रलोक छिलेन, तारा भक्त दीक्षित। একজন মহারাজকে প্রণাম করে বলছেন, মহারাজ আজকে মঠে ঢোকা যাচ্ছে না, কখন থেকে চেষ্টা করছি আপনার সঙ্গে দেখা করার জন্য। মহারাজের বয়স হয়েছে, মহারাজ আরোগ্য ভবনে থাকতেন। মহারাজ খুব স্পিরিটেড, খুব পণ্ডিত সাধু ছিলেন। উনি বললেন, দেখুন শ্রীরামকৃষ্ণের সিদ্ধাই দেখুন, শ্রীরামকৃষ্ণ সিদ্ধাই দেখাননি, যে ধুলোর মুঠি ধরবেন সোনা হয়ে যাবে, যে বাবাজি দাদাজি যারা আছেন সেই সব তিনি দেখাননি, কিন্তু এই সিদ্ধাই শ্রীরামকৃষ্ণের নামের মহিমা, শ্রীরামকৃষ্ণের নামের মহিমা। আমি এই গল্পটি বললাম, আমাদের মাননীয় রাজীববাবু বলছিলেন যে এত ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন দেখে তার খুব আনন্দ হচ্ছে, সেই জন্য বললাম যে ভক্তবৃন্দ সমবেত হয়েছেন শ্রীরামকৃষ্ণের নামের জন্য। এই শ্রীরামকৃষ্ণের নাম অঙ্কিত, শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত যে সংস্থা, যে প্রতিষ্ঠান, যে আশ্রম বা সেবা কেন্দ্র, তার রজত জয়ন্তী বর্ষ, সেইখানে ভক্ত সম্মেলনে ভক্তবৃন্দ এসেছেন, ঠাকুরের কথা চিন্তা করবেন, ঠাকুরের কথা শুনবেন, ঠাকুরের ভাবে ভাবিত হবেন। এ আমার আপনার কারোর কোনো হাত নেই, শ্রীরামকৃষ্ণ নিজেই এইসব ঘটনা ঘটাচ্ছেন, তিনি নিজেই চালাচ্ছেন। তিনি খুব বড় পাইলট এবং বড় ইঞ্জিনিয়ার, তিনি ইচ্ছে করলে সব কিছু করতে পারেন, তিনি ইচ্ছে করলে এই জগতে ভালো মন্দ সব জিনিস আছে, শুধু ভালোটা করতে পারেন, কিন্তু তা ঈশ্বর করেন না। ভালোও থাকবে আবার খারাপও থাকবে, ভালোর মহিমা, সুন্দরের মহিমা আরও মহিমান্বিত করার জন্য অসুন্দরের প্রয়োজন। শ্রীরামকৃষ্ণের কথামৃতে আমরা ছোট ছোট অনেক গল্প দেখি যে সেখানে ঠাকুর ভক্তদের উপদেশ দিচ্ছেন, শুধু নয় যেন নিজে পড়াচ্ছেন। তিনি এই বোর্ড, সাইনবোর্ড বা কাগজে বিজ্ঞাপন দিয়ে বক্তৃতা করেননি, তিনি যেন আমাদের একজন স্বামীজি, খুব প্রাচীন স্বামীজি, তিনি বলতেন, দেখো কথামৃত খোলো, যেন একটা আড্ডা,
এই আড্ডা ঠাকুরের কাছে সবাই আসছে, ঠাকুর কখনো ছোট খাটটিতে বসে আছেন, কখনো বড় খাটটিতে আছেন, ভক্তরা মেঝেতে বসে আছেন, আর তিনি উপদেশ দিচ্ছেন সব গল্পের ছলে। এই আড্ডা দিতে দিতে কত তত্ত্বকথা তিনি মুখ দিয়ে বের করছেন, আর ভক্তরা শুনে শুনে অবাক হয়ে যাচ্ছেন। এই আড্ডার, শ্রীরামকৃষ্ণের আড্ডা, শ্রীরামকৃষ্ণের আড্ডাখানা দক্ষিণেশ্বরে, সেখান থেকে মহৎ সমস্ত তত্ত্বকথা, মহৎ দর্শন সারা পৃথিবীতে চলে গিয়েছে, সারা পৃথিবী ছড়িয়ে গিয়েছে। কিছুদিন আগেই তো আপনারা দেখলেন যে শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ানের 125 বছর পূর্তি গত বছরও শুরু হয়েছে, আর এই 2019-এ শেষ হলো 125 বছর পূর্তি। 125 বছর পূর্তি, এটা ভাবতেও অবাক লাগে। একটা মানুষের, একটা মহান পুরুষ অনেক বড় বড় প্রতিষ্ঠানের সেন্টেনারি হয়, তারপরে তার সিলভার জুবিলি হচ্ছে, যেমন একটা প্রতিষ্ঠানের একটা গোল্ডেন জুবিলি হয়, ডায়মন্ড জুবিলি হয়, প্লাটিনাম জুবিলি হয়, সেন্টেনারি হয়, বাই সেন্টেনারি হয়, ট্রাই সেন্টেনারি হয়, অনেক কিছু হয়, কিন্তু একটা বক্তৃতার সেন্টেনারি, একটা বক্তৃতার 125 বছর পূর্তি, কোনো ইতিহাসে কোথাও আছে কিনা অনেক বড় বড় পণ্ডিতদেরও জানা নেই, আমাদের তো নেই, যে এর আগে হয়েছে কিনা বা এর পরবর্তী পর্যায়ে এরকম কোনো অনুষ্ঠান হবে কিনা, যে শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ানের একটা বক্তৃতা। স্বামীজি আহ্বান করলেন, কিছুতেই বলতে চাইছেন না যে ঘটনা সবাই জানেন, রিপিট করে কোনো লাভ নেই, সময় নষ্ট, শুধু দুটি বাক্যে তিনি আমেরিকাবাসীদের মন জয় করলেন। অসাধারণ বাগ্মী, শুধু এখানে কিন্তু সেই বাগ্মীটা নেই, এখানে আছে হৃদয় জয় করেছিলেন। এই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তাকে অনেকে পরবর্তী পর্যায়ে কপি করেছে, সবাই হো 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 করে হেসে, যাকে এখন আমরা বলি অন্য ভাষা বলি, যাই হোক সেগুলো না বলাই ভালো, তারা উঠে আওয়াজ দেওয়া, ছাত্রজীবনে এইসব শুনতাম যে আওয়াজ দিচ্ছে, ওকে আওয়াজ দিচ্ছে, তো সেরকম আওয়াজ দিয়েছে। যারে বিবেকানন্দকে কপি করবে এমন মানুষ, এমন পুরুষ জন্মেছে, তোমরা ভাবছো বিবেকানন্দের সমকক্ষ হবে? কোনোদিনই হবে না। সেই স্বামী বিবেকানন্দ প্রদর্শিত যে পথ, স্বামীজি 1897 খ্রিস্টাব্দে বলরামবাবুর বাড়িতে এসে রামকৃষ্ণ মিশনের সাধারণ সভা ডেকেছিলেন, বা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন, রামকৃষ্ণ মিশন, সেখানে গৃহী ভক্তরাও ছিলেন, সন্ন্যাসী ভাইয়েরাও ছিলেন। অনেকেই ভাবছেন যে কে বিদেশিভাবে কাজ হচ্ছে, কিন্তু স্বামীজি বলছেন তোরা শ্রীরামকৃষ্ণকে একটা ছোট্ট ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে আবদ্ধ রাখবি না, বাস্তবে প্রভু তা নয়, তাকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা যায় না, শ্রীরামকৃষ্ণ তার অনন্ত ভাবময়, বিবেকানন্দের ভাষায় এই অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ। আর একজন গুরু ভাইকে বলছেন, আমি একটা নূতন একটা স্মৃতি লিখব, আমরা মনুসংহিতা, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক স্মৃতির কথা শুনেছি, স্বামীজি ছিলেন ঋষি, তিনি বলছেন আমি একটা স্মৃতি লিখব। তার গুরু ভাই বলছে, এখন তুমি স্মৃতি লিখবে, তোমার কথা দেশ নেবে? হ্যাঁ, নেবে না, আমার কথা দেশ নেবে না। আজকে দেখুন স্বামীজির এই কথা বলার পর 100 বছর প্রায় চলে গিয়েছে, আস্তে আস্তে বিবেকানন্দের কথা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর মানুষ গ্রহণ করছে, পৃথিবীর মানুষ গ্রহণ করছে, শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছে, শ্রীরামকৃষ্ণের কি কথা গ্রহণ করছে, কেউ প্রকার, কেউ ডাইরেক্টলি গ্রহণ করছে, আবার কেউ
ইনডাইরেক্টলি গ্রহণ করছে, মুখে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের নাম নিচ্ছে না, কিন্তু শ্রীরামকৃষ্ণের বাণী তাদের নিজেদের মতন করে চলছে। তাও হোক, ওই শ্রীরামকৃষ্ণের ভাষায় এও একটা মত, এও একটা পথ, যে করেই হোক না কেন তার তো নাম হচ্ছে, তার কথা প্রচারিত হচ্ছে। এইরকম একটি প্রতিষ্ঠান কয়েকজন যুবক মিলে আজ থেকে ঠিক 25 বৎসর আগে যে প্রদীপ জ্বালিয়েছিলেন, সে প্রদীপ কি? শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ নাম অঙ্কিত একটি সেবা কেন্দ্র। এই আদর্শ কি? যে আদর্শ শ্রীরামকৃষ্ণ বলেছিলেন শিবজ্ঞানে জীবের সেবা, এই শিবজ্ঞানে জীবের সেবা শুধু সন্ন্যাসীদের জন্য বলেননি, কতিপয় ভক্তদের জন্যও বলেননি। এই শিবজ্ঞানে জীবের সেবা যদি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, যে আমরা যে কাজটা করি সে কাজটা যদি সেবাভাবে করি, যদি পুজোভাবে করি, তাহলে মানুষ উপকৃত হবে। তার জন্য কি দরকার? আমাদের প্রস্তুতি দরকার। এই প্রস্তুতির জন্য এই সব সেবা কেন্দ্র, এই সব সেবা আশ্রম, যেগুলি ভক্তদের দ্বারা পরিচালিত পাঠচক্র। আমি একটা ঘটনা, একটি জায়গায় একজন বলছে যে আমি তো ঠাকুর মা স্বামীজির কথা কিছুই জানতাম না, তার স্বামীজি যে বক্তৃতা করেছিলেন সেটাও আমি জানতাম না, তারপরে শুনলাম যে ওইখানে একটা ক্লাব আছে, তা একদিন দেখি একটা হারিকেন জ্বালিয়ে অনেক 10-12 জন ছেলে, একজন বয়স্ক, তারা কয়েকজন স্কুলের টিচার, কয়েকজনকে ধরে তারা পাঠ করছেন। আমি এক কৌতূহল হলো যে পাঠ করছে, তো কয়েকটা কথা আমার কানে প্রথম ঢুকলো, যে কি চালাকির দ্বারা মহৎ কাজ কোনোদিন হয় না। হঠাৎ সেটা শুনে আমি বললাম তাই তো, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, কে বলেছেন কে বলেছেন? তারপরে শুনলাম স্বামী বিবেকানন্দ বলেছেন। তারপর সেই ছেলেটি তখন ক্লাস 9-এ পড়ছে, তার কৌতূহল হলো, সেই ভদ্রলোক সেই স্কুলের টিচারকে বললেন আমি আজকে যা শুনলাম, তা স্বামী বিবেকানন্দের কোনো বই আছে তার সম্পর্কে? আমার একটু জানার কৌতূহল হয়েছে। বলে বেশ তো, তুমি পড়ো, একটা ছোট্ট বই দিলেন, এবং সেই বইটি দিয়ে তারপরে তার লেখাপড়াতে অনেকে ভাবে, আমাদের অভিভাবক অভিভাবিকারা অনেকে ভাবেন বাবা তোমার এখন ওইসব ওই দিকে চলবে না, তুমি এখন ভালো করে পড়াশুনোটা করো। তো সেই ছেলের স্বীকারোক্তি যে আমি যখন স্বামী বিবেকানন্দের জীবনী পড়ার পর তার পত্রাবলী, তার এই লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া ভারতে বিবেকানন্দ বাংলায় যখন পড়তে শুরু করলাম, আমি একটা আলাদা এনার্জি পেলাম। আমি যে ছেলেটা ফিজিক্সে মাত্র 50 পেতাম, 1 বছরের মধ্যে আমি 80 পেলাম। কারণ কোথায়? আমি আর অনুপ্রেরণা, যে কাজটা করবে মনে প্রাণে 100 ভাগ উইথ সিনসিয়ার, উইথ ডিভোশন এইভাবে করবে, আমার একটা আত্মবিশ্বাস এলো। আমি দেখছি স্বামীজি বলেছেন আত্মবিশ্বাসী হও, আমি দেখলাম স্বামীজি বলেছেন সেই নাস্তিক যে নিজেকে বিশ্বাস করে না, তো এরকম কথা তো কেউ বলেননি। তারপরে যখন শ্রীরামকৃষ্ণের কথা শুনলাম, একটু একটু করে পড়ার চেষ্টা করলাম, ও এ তো স্বামীজি তো চলছেন শ্রীরামকৃষ্ণ, যে মানুষটা নিরক্ষর, যে মানুষ কোনোদিন স্কুলে যায়নি, দাদা বিরাট বড় পণ্ডিত, তাকে বলে দিলেন মুখের উপর ওই চাল কলা বাঁধা বিদ্যায় আমার কোনো দরকার নেই, আমি শিখবো না ওই চাল কলা বাঁধা বিদ্যা, আমি শিখবো না। তাহলে কি শিখবেন?
ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। রানী রাসমণির পুরোহিত, মা কালীর পূজারী, তার ঈশ্বর লাভই হলো তার জীবনের লক্ষ্য। আর শুধু মা কালীকে দর্শন করেই তিনি ক্ষান্ত হলেন না, তিনি সমস্ত ধর্ম, সমস্ত সম্প্রদায়, সমস্ত মত, সমস্ত পথকে উপলব্ধি করলেন। সনাতন ভারতবর্ষকে, ভারতের নবজাগরণ এনে দিলেন। সব ধর্মই সত্য, সব ধর্মই সত্য, সব ধর্মই সত্য। শ্রীরামকৃষ্ণ ছিলেন সমন্বয় আচার্য, অবতারদের অন্যান্য অবতাররা শুধু ওই অদ্বৈত বেদান্তে বুঁদ হয়ে থাকতেন, যুগের প্রয়োজনে শ্রীরামকৃষ্ণ দেব, যিনি ঈশ্বর বই আর কিছুই জানতেন না, তিনি ঘোষণা করলেন খালি পেটে ধর্ম হয় না। তিনি ঘোষণা করলেন খালি পেটে ধর্ম হয় না। আর কলিতে অন্নগত প্রাণ, তার মানে কি? আজকে আমরা চাই একজন শুধু বলে দিলেন যে রুটি কাপড়া মকান এই হলেই দুনিয়ার সর্বস্ব আমার হাতের মুঠোয়, ভুল ধারণা প্রমাণিত। মানুষের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে, আমাদের প্রত্যেকের মধ্যে যে দেবত্ব আছে, সেইটার যদি বিকাশ যতদিন না হচ্ছে, ততদিন আমরা মনুষ্য পদবাচ্য কি করে হই? আমাদের মানুষ হতে হবে। ঠাকুর প্রত্যেককে চোখে আঙুল দিয়ে দেখালেন ভক্তদের, অর্থাৎ জগৎবাসীকে, মানুষ কি কম গা, মানুষ কি কম গা। ভগবানকেও মনুষ্য শরীর ধারণ করতে হয়। আর তুমি জানো আর না জানো, তুমি বোঝো আর না বোঝো, তুমি রাম, রাম ভগবান ইষ্ট, আমার মধ্যে ঈশ্বর আছেন, প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর আছে। মাটির প্রতিমায় পুজো হয় আর মানুষের মধ্যে হয় না, এই মানুষের মধ্যে পুজো করার জন্যই এই সেবা কেন্দ্র, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র, যেখানে আত্মনোমোক্ষার্থং জগদ্ধিতায় চ বহুজন হিতায় বহুজন সুখায়। এসে চাষ করেই হোক বা এই যে নূতন নূতন টেকনোলজি, এই আমাদের সব ফিঙ্গারের কাজ, আঙুলের কাজ, আজকাল সে তাঁত হোক, টেলারিং হোক, নিটিং হোক, যে কোনো কাজ হোক, মানুষের যে আমরা আজকে বলি বেকার বেকার, কোটি কোটি মানুষ বেকার, কিসের বেকার? কেউ বেকার নয়, ইচ্ছে করলেই আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে পারি, অন্যের ওপর অন্যের কাঁধে ভর দিয়ে কেন জানাবো? আমার মধ্যে সেই অনন্ত শক্তি আছে, এই অনন্ত শক্তির বিকাশ যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু ওই স্বামীজির প্রদর্শিত পথ, স্বামীজি প্রদর্শিত মত, তাকে অনুসরণ করে যে পথ যে মত তিনি দেখিয়ে গিয়েছেন, যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর আছেন আর তাদের মধ্যেই অনন্ত শক্তি আছে, এই সেবাশ্রম, এই সেবা কেন্দ্র মাত্র 25 বৎসর অতিক্রান্ত হয়েছে। রজত জয়ন্তী একটা প্রতিষ্ঠানের সাফল্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 25 বছরের টকবগে যুবক সবে ফিল্ডে নেমেছে, তার এখন অফুরন্ত শক্তি, চরৈবতী চরৈবতী, কাজ করে যাও, থামবে না, আরও চাই আরও চাই। কি চাই? মানুষের উপকার। কারণ স্বামীজি বলেছিলেন শিবজ্ঞানে জীবসেবা, শ্রীরামকৃষ্ণের বাণী, আর স্বামীজি ওই বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই সেবাশ্রম আরও বড় হবে, আপনারা দেখে যাবেন, এর রজত জয়ন্তী আজকে উপস্থিত হয়েছেন, আর সুবর্ণ জয়ন্তীও দেখবেন, হয়তো আপনাদের পরের জেনারেশন দেখবে,
চারিদিকে ছড়িয়ে আছে কত সেবা কেন্দ্র, কত সেবা আশ্রম, সেখানে মানুষের সেবাই প্রাধান্য। মানুষের যাতে শ্রীবৃদ্ধি হয়, মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, আর যেটা স্বামীজি যেটা করে গিয়েছেন, স্বামীজি বলে গেছেন যে নারী শক্তি জাগরণ, এটা শ্রীরামকৃষ্ণ দেবী জাগিয়ে দিয়ে গিয়েছেন। আর স্বামীজিও চেয়েছিলেন ওই একটা পাখি একটা ডানায় উঠতে পারে না, সেই জন্য সমান্তরালভাবে এই দুটো ডানাই যেন তাকে কাজ করে, একসাথে নিরবিচ্ছিন্নভাবে তারা যেন সমান তালে উঠতে পারে। সেই জন্যই নারী শিক্ষা, নারীদের স্বাধীনতা আর এই স্ত্রীমঠ তার পরিকল্পনা ছিল। আজকে একটা জায়গায় গৌরী মার কথা পড়ছিলাম, যে শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্যা ছিলেন, মা তাকে বলতেন গৌরদাসী, গৌরদাসী তো মেয়ে নয়, ও যেন পুরুষের বাবা। এই এক হাতে করে তিনি এইরকম প্রচণ্ড শক্তিধর ছিলেন, প্রচণ্ড সাহসিনী ছিলেন, অনেককে তিনি আশ্রয় দিয়েছিলেন। আর মা যা বলেছেন, সৃষ্টির মা, মায়ের কথা যদি আমরা, মায়ের আশীর্বাদ হিসেবে প্রতিটি কথা যদি আমরা সবসময় যদি চিন্তা করি